আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লতি রান্না। তো ছোট মাছ নেই, যার কারণে লতি রান্না করতে ইচ্ছে করতেছে না, তো চিন্তা নেই, বড় মাছ দিয়ে চটপট তৈরি করে ফেলুন লতি রান্না। তো অবশ্যই অনেক সুন্দর ও সুস্বাদু বা কম উপকরণ দিয়ে তৈরি। তো দেরি না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি লতি আর আলু নিয়েছি, এগুলো ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি আলু বেশি দেইনি, 3 থেকে 4টা আলু আমি ছিলে জাস্ট মোটা করে একটু ফালি দিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি 4-5টা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে দিব এরপর কাঁচামরিচ, কাঁচামরিচ 4 থেকে 5টা আমি মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি। তো এরপর যে দিয়ে দিব 1/2 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চামচ, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু লতি তরকারিতে বেশি লাগে, তেল ছাড়া মজা লাগে না। তো এগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই এই কাজটি হাত দিয়ে করতে হবে। তো এই যে আমার মিশানো হয়ে গিয়েছে। তো আমার কাছে বড় মাছ ছিল, বড় মাছই আমি ছোট ছোট পিস করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। আর ছোট মাছের লতি রান্না আরও বেশি মজা লাগে। আমার কাছে ছোট মাছ ছিল না, যার কারণে আমি বড় মাছ দিয়েই রান্না করেছি। তো এখানে আমি এই যে হাতে মশলা লেগেছিল, সেই মশলা ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমার লতি রান্নাটা হয়ে যাবে। তো আমি গ্রামে আমার মাছাশির কাছ থেকে এরকমভাবে পানি দেওয়াটা শিখছি, হয়তো বা অনেকে দেয় না এরকম করে, আবার অনেকেই দেয়, তো আমি এভাবে দেই। তো উপর থেকে একটু তেলও ছড়িয়ে দিলাম, দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তো এই যে আমার বলক চলে আসছে রান্না, রান্না বলক চলে এসে অনেকটা পানি শুকিয়ে আসছে। তো এর মাঝে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা ছাড়া এটাকে রান্না করব। তো এই যে অনেক পানি শুকিয়ে আসছে, জাস্ট এখন পোড়া পোড়া হওয়ার অপেক্ষা। তল থেকে একটু লাগা লাগা হবে, তেলটা একদম উপরে চলে আসবে, এক ফোঁটাও পানি থাকবে না। এইভাবে আমি রান্নাটা করব। তো কয়েকদিন ধরে লতি খাওয়ার জন্য খুব মনটা ছটফট করতেছিল, কিন্তু বাসায় ছোট মাছ ছিল না হিসেবে আমি 2 দিন দেখে দেখে চলে আসছি লতি না কিনেই। তো আজকে ভাবলাম আমি লতি আজকে বাসায় নিয়ে যাব এবং যেটা থাকবে সেটা দিয়ে রান্না করে লতিটা খাবো। তো অনেক মজা লেগেছিল লতি তরকারি। তো ছোট মাছ নাই হিসাবে যে লতি খাওয়া বন্ধ থাকবে এটা না। তো যাই হোক, এই যে আমি গড়ে গড়ে একদম তেল মানে উপরে যেন একদম চলে আসে সেইভাবে আমি যে ক্যাত করে করে বাতা দিয়ে একটু আঁচ দিয়ে দিয়ে একদম পানিটা একদম শুকিয়ে নিচ্ছি। কোনো রকমের পানি আমি রাখবো না, উপরে একদম তেল চলে আসবে, এই অবস্থায় আমি এই রান্নাটা শেষ করব। তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, জাস্ট এটা আস্তে ধীরে একটু মানে পোড়া পোড়া করে নিব, তাহলেই হয়ে যাবে, একদম পুড়ে ফেলা যাবে না, নিচে লাল লাল থাকবে, এরকমটাই আমি করব। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা, অনেক সুস্বাদু এই লতি রান্না। অনেক কম সময়ে এবং অনেক কম উপকরণে দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো এই যে ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর আসছে। তো লতি রান্না সাধারণত একটু পানি থাকলে অনেক সময় গলা ধরে বা খেতেও মজা লাগে না। তো আমি সাধারণত সব সময় এভাবে রান্না করি। তো আমি দেখে দিচ্ছি সেদ্ধটা কেমন হয়েছে। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।